16 জুলাই থেকে চমকাবে ভাগ্য, সূর্যদেবের কৃপায় ব্যবসায় মুনাফা বাড়বে, মিলবে সাফল্য। আগামী 16 জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবেন সূর্য। ভোর 4:59 কর্কট রাশিতে প্রবেশ করবেন। আগামী 1-7 অগস্ট দুপুর 1:27 কর্কট রাশিতেই থাকবেন সূর্যদেব। সেই সময় কয়েকটি রাশির জাতকদের সূর্যদেবের আশীর্বাদ থাকবেন। মিথুন রাশি, সূর্যের গোচরের ফলে মিথুন রাশির জাতকদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায় বড় কোনো চুক্তি হতে পারে। যে চাকরি করেন সেটা ছেড়ে নতুন কোথাও চাকরি করতে পারেন। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। কোনো দুশ্চিন্তা কেটে যাবে। পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে। সিংহ রাশি, সূর্যের আশীর্বাদে চাকরি পাবেন। যারা এখনো চাকরি করেন না তারা সূর্যের গোচরের ফলে চাকরির বড় সুযোগ পাবেন। চাকুরিজীবীরাও বড় সুযোগ পাবেন। ব্যবসার ক্ষেত্রে মুনাফা বাড়বে। কোথাও বিনিয়োগ করলে লাভবান হবেন। অতীতের কোনো লগ্নি থেকেও এখন লাভ হতে পারে। প্রেম জীবনে মাধুর্য বৃদ্ধি পাবে। ধনু রাশি, সূর্যদেবের কৃপায় শারীরিক অবস্থার উন্নতি হবে। নিজের পছন্দের স্কুল বা কলেজে ভর্তি হতে পারবেন। প্রেমের জীবনে মাধুর্য বাড়বে। কোনো সুখবর মিলতে পারবে। কোনো বড় জায়গায় চাকরি পেতে পারেন। সেখানে সাফল্য লাভ করবেন। অর্থলাভ হবে। কুম্ভ রাশি, রাশির জাতকদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায় বড় কোনো চুক্তি হতে পারে। যে চাকরি করেন সেটা ছেড়ে নতুন কোথাও চাকরি করতে পারেন। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। কোনো দুশ্চিন্তা কেটে যাবে। পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে। মীন রাশি, সূর্যের রাশি পরিবর্তনের ফলে মীন রাশির জাতকরা লাভবান হবেন। মীন রাশির যে স্থানে সূর্যের গোচর হবে তাতে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। আয় বৃদ্ধি পাবে। বিশেষত পৈতৃক সম্পত্তি থেকে বড় অঙ্কের টাকা ঢুকবে। চাকরি এবং ব্যবসায় সূর্যদেবের আশীর্বাদ থাকবে। তাতে চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে। কুম্ভ রাশি, রাশির জাতকদের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায় বড় কোনো চুক্তি হতে পারে। যে চাকরি করেন সেটা ছেড়ে নতুন কোথাও চাকরি করতে পারেন। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। কোনো দুশ্চিন্তা কেটে যাবে। পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে। মীন রাশি, সূর্যের রাশি পরিবর্তনের ফলে মীন রাশির জাতকরা লাভবান হবেন। মীন রাশির যে স্থানে সূর্যের গোচর হবে তাতে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। আয় বৃদ্ধি পাবে। বিশেষত পৈতৃক সম্পত্তি থেকে বড় অঙ্কের টাকা ঢুকবে। চাকরি এবং ব্যবসায় সূর্যদেবের আশীর্বাদ থাকবে। তাতে চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে।